দেশটি ইউরোপের ফুসফুস হিসাবে পরিচিত, যার 40% জায়গায় বনাঞ্চল। এখানে সবুজের পরিমাণ ইউরোপের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। উন্নত জীবনযাপনের আশায় সবাই ছুটে চলেছে এই দেশে। বলছি এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বেলারুশের কথা। প্রিয় দর্শক, মিডিয়া বক্সের আজকের পর্বে থাকছে বেলারুশ সম্পর্কে নানা অজানা ও চমকপ্রদ সব তথ্য। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি। আর অজানাকে জানার অদম্য বাসনায় যুক্ত হতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং চমকপ্রদ সব নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন। বেলারুশকে বলা হয় পূর্ব ইউরোপের লাস ভেগাস। রাশিয়ায় যখন জুয়া খেলা নিষিদ্ধ করা হয়, বেলারুশে তখন প্রচুর ক্যাসিনো খেলা হতো, আর এ কারণে অনেক রাশিয়ানি ছুটে আসেন ক্যাসিনো খেলার টানে। এখানকার স্কুল পড়া ছোট ছোট ছেলে মেয়েদের যদি জিজ্ঞেস করা হয় তারা বড় হয়ে কি হতে চায়, তাহলে তাদের বেশিরভাগই উত্তরে বলবে প্রোগ্রামার হতে চাই। এই পেশা বেলারুশে অত্যন্ত মর্যাদাপূর্ণ। প্রোগ্রামারদের বেতন সমস্ত প্রতিবেশী দেশগুলির তুলনায় অনেক বেশি। বেলারুশকে পূর্ব ইউরোপের সিলিকন ভ্যালিও বলা হয়। প্রায় 10 বছর আগে এখানে হাইটেক পার্ক তৈরি করা হয়, যেখানে 170টি সংস্থায় কাজ করেছেন প্রায় 27,000 আইটি বিশেষজ্ঞ। রাস্তায় বের হলেই চোখে পড়বে অসংখ্য বিজ্ঞাপন, আর এইসব বিজ্ঞাপনগুলিতে ঠাঁই পেয়েছে দেশপ্রেম, পারিবারিক আদর্শ, কঠোর পরিশ্রম এবং ট্রাফিক আইন মানার সঠিক নিয়ম সহ আরও কিছু সামাজিক বিষয়াদি, যা জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। বেলারুশ ভ্রমণ করার সময় পর্যটকরা প্রথম যে কথাটি বলেন তা হলো এই দেশটি অনেক বেশি সবুজ, পরিষ্কার এবং নিরাপদ। রাশিয়া ও ইউক্রেনের তুলনায় এখানকার রাস্তাগুলো বেশ আকর্ষণীয়। বিশ্বের বৃহত্তম ড্রাম ট্রাক বেলারুশে তৈরি হয়। বেলা 75710 মডেলের এই ট্রাকের ওজন 360 টন, চাকার উচ্চতা 4 মিটার। যদি কেউ এই ধরনের ট্রাক কিনতে চান তাহলে তাকে ব্যয় করতে হবে প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলার। বেলারুশে বেকারত্বের হার 1%-এরও কম, তাই গৃহহীন ও দরিদ্র মানুষ এখানে নেই বললেই চলে। বেলারুশিয়ান ন্যাশনাল লাইব্রেরিকে বলা হয় দ্য ডায়মন্ড অফ নলেজ, যদিও লাইব্রেরি ভবনের কাঠামোটি পৃথিবীর অন্যতম কুৎসিত ভবন হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে প্রতি বছর সারা ইউরোপের মধ্যে শুধুমাত্র বেলারুশ থেকেই সবচেয়ে বেশি গুপ্তধনের সন্ধান মেলে। অতীতে এখানকার ভূমিতে অনেক যুদ্ধবিগ্রহ লেগেই থাকত। ধারণা করা হয় সে সময় রাজারা বা সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তাদের ধনরত্ন মাটির নিচে লুকিয়ে রাখতেন, আর সে কারণেই হয়তো পায়ের তলার মাটি খুঁড়লে এখানে গুপ্তধনের সন্ধান মেলে। গুপ্তধনের আশায় আপনিও বেরিয়ে পড়তে পারেন বেলারুশের উদ্দেশ্যে, পেয়েও যেতে পারেন অমূল্যরতন গুপ্তধন। পোল্যান্ড, ইউক্রেন, লাটভিয়া, লিথুনিয়া এবং রাশিয়ার মাঝখানের দেশটি হচ্ছে বেলারুশ। চোখ ধাঁধানো অরণ্যরাজি, প্রাণীকুল আর সুস্বাদু আলোর প্যানকেকের সন্ধানে অনেকেরই ভ্রমণ তালিকার শীর্ষে আছে এই দেশ। 1991 সালের স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে বেলারুশ। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় পরিচালিত হয় দেশটি। বেলারুশের আয়তন 2,07,600 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 10 মিলিয়ন। বেলারুশের রাজধানী ও বৃহত্তম নগরীর নাম মিনস্ক। মোট জনসংখ্যার প্রায় 1/5 এই শহরে বসবাস করে। মিনস্ক একটি বিস্তৃত আধুনিক শহর, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের পরে সম্পূর্ণভাবে নির্মিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর বেলারুশ নিজেকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে, আর এই ঘোষণার পরপরই রেড আর্মির দখলে চলে যায়। 1918 থেকে 1921 সালের পোলিশ সোভিয়েত যুদ্ধে বেলারুশের ভাগ্য নির্ধারণী লড়াইয়ের মাধ্যমে পশ্চিম বেলারুশ পোল্যান্ডের কাছে হস্তান্তর করা হয়। 1939 সালে সোভিয়েত ইউনিয়ন নাৎসি সোভিয়েত অনাগ্রসন চুক্তির গোপন প্রোটোকলের অধীনে পশ্চিম বেলারুশকে পোল্যান্ড থেকে ফিরিয়ে নেয় এবং বেলারুশিয়ান সোভিয়েত সমাজতন্ত্রে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের দখলে থাকা বেলারুশ ছিল যুদ্ধের সবচেয়ে বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রগুলির মধ্যে অন্যতম। বেলারুশিয়ানদের প্রায় অর্ধেকে নিজেদেরকে ধর্মহীন বা নাস্তিক বলে মনে করেন। জনসংখ্যার প্রায় 2/5 ইস্টার্ন অর্থোডক্স মেনে চলে, যেটি সরকারি ধর্ম না হলেও বেলারুশে একটি বিশেষ মর্যাদা বজায় রাখে। রোমান ক্যাথলিকরা বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু। জনসংখ্যার ক্ষুদ্র অংশ খ্রিস্টান, ইহুদি বা ইসলামের অন্যান্য রূপ অনুসরণ করে থাকে। অর্থোডক্স খ্রিস্টধর্ম হচ্ছে দেশটির প্রধান ধর্ম। 10 মিলিয়ন জনসংখ্যার প্রায় সবাই খ্রিস্টান ধর্মের অনুসারী। মুসলমানের সংখ্যা মোট জনসংখ্যার 0.5%, তবে সংখ্যায় কম হলেও এই জনপদে ইসলামের ইতিহাস প্রায় 600 বছরের পুরনো। বর্তমানে বেলারুশে 30,000 মুসলিমের বসবাস। অবশ্যই এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রতিবেশী দেশ আজারবাইজান, উজবেকিস্তান এবং তুরস্ক থেকে অনেক মুসলিম অভিবাসী পাড়ি জমাচ্ছেন এই দেশে। বেলারুশ ও রুশ এখানকার দাপ্তরিক ভাষা। 1995 সালে একটি গণভোটের মাধ্যমে রুশ ও বেলারুশ ভাষা দেশের সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে। বেলারুশে একটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি বিদ্যমান। সরকার নিয়ন্ত্রিত ভারী শিল্প কারখানাগুলো এই অর্থনীতির চালিকা শক্তি, তবে কৃষিও এখানকার একটি গুরুত্বপূর্ণ খাত। বেলারুশ নিয়ে মিডিয়া বক্সের আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিডিয়া বক্সের সাথেই থাকবেন।